আল্লাহ নবীর আদর্শ আমাদের ভিতরে যদি আসে মানুষের খবর যাব আর নবীর আদর্শ যদি না আসে আমাদের ভিতরে বড় কপাল খারাপ করে কবরে ঢুকতে হবে ঠিক না ভাই ঠিক আব্বা আসুন আমরা নবীর আদর্শ সাহাবা হুজুরদের ভিতরে কতটা এসেছিল জানেন একটুখানি বলে রেখে দিয়ে যে আলোচনা রেখেছি যেহেতু আব্বা আল্লাহর নবীর একটা হাদিস আসসালামু ক্বাবলাল কালাম আল্লাহর নবী বললেন একে অপরের সঙ্গে দেখা হবে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে সালাম করতে হবে আগে কি করতে হবে জোরে বলুন আগে হবে সালাম তারপরে কালাম কালাম মানে কত আগে হবে সালাম তারপরে কালাম আবাদান ভাই দান আমার আমি আপনাদের কাছে একটুখানি আগে নিয়ে যাব আরে তাহলে দেখা যাক সাহাবা হুজুরদের ভিতরে সালাম ছিল কি ছিল না আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি নাম আল্লাহর নবী সাহাবী হযরতে

হযরতে আলী আল্লাহ নবী সাহাবি সালাম দেওয়া নেওয়া কত ভালো একটুখানি দেখেন আজ আমাদের ভিতরে সালাম নাই সব শেষ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ নবী হবে হযরতে আলী রাদি আল্লাহ তালন সালাম দিলেন হজরত আবু বাকর সিদ্দিক আজকের আগে সালাম দিয়েছে আলীকে কথাটা নবীর দরবারে চলে গেছে আল্লা নবীর দরবারে কথাখানা পৌঁছে গেল। আল্লাহ নবী আলীকে ডাক দিলেন ও বাবা আলী শোনো শোনো আল্লাহ নবীর সাবে হদ্রত আলী চলে এলো আমার দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী গো কি কবর বলন ও বাবা আলী শোনো শোনো তুমি আলী কে আবু বাকার কে প্রতিদিন আগে সালাম দাও আবু বাকার কে আজকে কেন তুমি আবু বাকার কে সালাম দিলে না আগে ও আলী বলো বলো তোমার আবু বাকার আজকে কেন তোমাকে সালাম দিল আগে তুমি কি ব্যথা পেয়েছো নাকি ও তুমি আলী গো বলো বলো তুমি কষ্ট পেয়েছো নাকি কি হয়েছে একবার তুমি বলো আমি দয়ার নবী একবার আমি আমি ব্যথা পাইনি আমি কষ্ট পাইনি আমি কেন আগে সালাম দেইনি তবে বলবো বলো বাবা আলি বলো আমি দয়ার নবী আজকের শুনব তবে নবীজি শুনুন শুনুন আজ আমি একবার আপনাকে বলতে চাই আমি আলী বলে আজকে আমি রাতের বেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম নবীজি আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমি আলি রাতের বেলাতে আমি স্বপ্ন দেখতে রয়েছি নবীজি গো আমি স্বপ্ন দেখছি জান্নাতের ভিতরে আমি ঘোরাঘুরি করছি একবার কি জোরে বলা যাবে না সোবাহান আর একবার চিল্লে বলা যাবে না সোবাহান আল্লাহ ও দয়ার নবী ও মায়ার নবী গো আমি আলী দেখছি জান্নাতের ভিতরে ঘুরছি তবে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করার সময়তে আমি চেয়ে চেয়ে দেখছি নবীজি গো ওই জান্নাতের ভিতরে একটা চেয়ার রয়েছে একটা কুর্সি রয়েছে জান্নাতের ভিতরে কি সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে দেখতে কি সুন্দর লাগছে দেখতে নবীজি গো ওই চেয়ারটা এত ভালো লাগছে দেখতে আমি চেয়ে চেয়ে দেখি নবী গো বসবে যে আগে সালাম দেবে দুজন মানুষের সঙ্গে দেখা হলে। এক মুসলমান অপার মুসলমানের সঙ্গে যখন দেখা হবে সাক্ষাৎ হবে নবীজি যে আগে সালাম দেবে মুসলমান ভাই কে নবীজি গো ওই মানুষটির জন্যে কুরসিটা হবে চেয়ারটা হবে নবীজি গো আর সুল আল্লাহ আমি বাল্লাহ ওই চেয়ারটায় যদি আবু বকার গিয়ে বসে আমার থেকে মনে হয় আবু বকারের খুব ভালো মানাবে নবী দিগ আমি আবু বকারকে চেয়ারটা দেওয়ার জন্যে আমি আজকের দিনে দাম তাহারে সালাম দেয়নি আবু কে আবু বাকার যাতে আমার আগে সালাম দেয় আর জান্নাতের ভিতরে চেয়ারটা জানো আবু বাকারের হয় এই জন্য আমার নবী আমার গো আমি একটু আবু বকার সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি একবার কি জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহান এ নারাই তাকবীর আ বাবা নবী সাহাবাদের ভিতরে কি আদর্শ ওনাদের ভিতরে হিংসা ছিল না হিংসা ছিল চিয়ার আমার গে আমার ভাইপাক আমার অপর ভাইপাক আ আর আমাদের ভিতরে চিয়ারনে খালি টানাটানি হচ্ছে আমার আমার দাও তুমি বসতে পারবে না তোমার কোন দাম নাই তুমি দুদালা বাড়ি করবে কেন তুমি তুমি টাটাসুমো গাড়ি চড়বে কেন তোমার টাকা হবে কেন তুমি ওমুক হবে কেন তোমার মানুষ সম্মান করবে কেন আমার আমি সব আমি সব আমাদের ভিতরে খালি অহংকার আমাদের ভিতরে খালি হিংসা আমাদের ভিতরে আল্লাহ বলে সব ব্যবস্থা করবো খানে ঢোকু খালি খালি সব কলে ফেলবো কলে ফেলে সব ব্যবস্থা করব আবার ভাই দেন আমার নবীর আদর্শ আমাদের ভিতরে আমরা নেবো আল্লাহর কবরে <lightweight> আল্লাহর কাছে ভালো হবো কবরের ভিতরে আজাব থেকে নাজাদ পাবো মুক্তি পাবো বেঁচে যাবো নবীর আদর্শ যেন আমাদের কাছে চলে আসে আমরা একটুখানি ওদিকে লক্ষ্য রাখবো আব্বাজান ভাইদান নবীর সুন্দর আমাদের ভিতরে রাখার চিন্তা ভাবনা নেবো আব্বাজান ভাইদান আমার নবী হলেন এক নম্বর আল্লাহ পাক কোরআন শরীফে তো বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর আদর্শ চরিত্র ক্যারেক্টার এক নম্বর ভালো সুন্দর আর একবার জোরে এর জরে সবাই বলুন না সুবহানাল্লাহ আবাজান ভাইদান আমার আমি আপনাদের কাছে কথাকনা বলতে 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 অনেকটা দূর আমি নিয়ে এসেছি একটুকে আমি আপনাদের কাছে নিয়ে যাব আল্লাহর নবীর बेटी فاطمه আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার মায়েরা বোনেরা পাশেই বসে আছেন পর্দা আড়ালেই আমার বড় ভালো লাগছে আপনাদের কাছে এসে এখানে পর্দা করার হয়েছে মায়েদের বোনেরদের জন্য আমার মায়েরা বোনেরা আমার বাম দিকে বসে আছেন পর্দা আড়ালেই আব্বাজান ভাই দাঁড়া আমার মা বোনদের ওয়াজ শোনা দরকার আছে কেন আমার আল্লাহ কোরআন শরীফে বললেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না ও মায়েরা বোনেরা গো ও জওয়ানেরা জবাক ভাইয়েরা গো আল্লাহর নবীর ব্যাটে ফাতিমা জাহারার জাহরার কথা একটু কেনে বলা রেখে দেয়া যায় মা গো তোমরা খেয়াল করে কথা কানা শুনে নাও মা ও মা জি ফতেমার বাবা বিয়ে দেবেন বাবা আমার দয়ার বেজি আমার মায়ার বেজি আস্তে আস্তে করে একবারে চলে গেলেন ওই ফাতেমার কাছে দাঁড়িয়ে গেলেন ও বেটি ফাতিমা গ একবার শুনে লাও জেনেলাও মা তুমি যেন মনে অহংকার তুমি যেন গর্ব করে বসো না ওমা ফাতেমা একবার শোনো শোনো আমি নবীর বেটি ফাতেমা আমি আলির সঙ্গে বিয়ে হবে তোমার ওমা ফাতেমা গ তুমি যেন অহংকার করতে যাও না মা শোনো শোনো আলি যদি মনে কত কষ্ট পায় আলি যদি আলী যদি মনে কষ্ট পায় ব্যথা পায় গো তোমার ঠিকানা হবে জাহান নাম আলির খেদমত করতে হবে আলির শোভা করতে হবে আলির সেবা যত্ন করতে হবে আলির মন সন্তুষ্ট রাখতে হবে মা তবেই তুমি পাবে জান্নাত আলি হবে জাহান নাম আলি হবে তোমার জন্যে জাননা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়েদের বোনেদের জন্য একটা ওয়াজ তুলে ধরলাম কেন মা বোনেরা মনে মনে চিন্তা ভাবনা করবে দেখেছ সে আতা উল্লা এলো আতা উল্লা এলো বারুইপুর থেকে আমাদের কিছু দিয়ে যাবে না আমার মায়েরা বোনেরা ব্যথা পাবে কষ্ট পাবে তাই আমার মায়েদের জন্য হালকা করে একটুখানি দিয়ে যাচ্ছি মা তোমরা শোনো তোমাদের উপকার হবে যদি ওয়াজ খানা তোমরা শুনতে পারো মেনারে যদি তোমরা নিতে পারো কিছু কিছু মা বোন আছে আব্বা স্বামীর আর মোটে মানে না মোটে মানে না ওরা চিন্তা ভাবনা করে আমরা এক বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আব্বা কিছু কিছু মেয়েরা আছে স্বামীর কাছে ফোন করে এখন ফোন উঠে গেছে ফোন করে আব্বাকে এই ফোন করে বাড়ি ফোন করে আব্বাকে যখন বলে আব্বা কার হাতে দিলে যন্তর তো মোটে ভালো না যন্তর ভালো না এই রকম করে করে ডাকে আব্বাজান ভাইদান আমার আমি কথাখানা আগিয়ে নিয়ে যেতে চাই শুনলে বুঝতে পারবেন আব্বাজান ভাইদান আমার আমার মোমেন মুসলমান বাবাজিরা ভাইদারে নাও আল্লাহ নবীর বেটি ফাতিমা তুস জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বিয়ে হবেন বাবা ও মায়েরা বোনেরা শুনে দাও খেয়াল করে শুনো আল্লাহ তোমাদের ভালো করবে স্বামীর সঙ্গে তোমরা বেয়াদবি জানো করতে যেও না কপাল তোমাদের জ্বলে যাবে কপাল তোমাদের জ্বলে যাবে মা তোমরা একটুখানি শোনো আল্লাহ তোমাদের ভালো করবে আল্লাহর নবী ফাতেমা যখন বড় হয়ে গেল বিবাহ দেবেন বাবা আওয়াজ দিতে লাগলেন এলান করে দিলেন আমার ফাতেমাকে আমি বিয়ে বিবাহ দেব আব্বাজান ভাইদান আমার ধনী লোকের ছেলেরা ওরে আমার আব্বা আরে আমার ভাইদানের আরে ধনী লোকের ছেলেরা বলো বেটারা সবাই বাবা লাইন দিতে লাগলো ফাতেমার বিয়ে করবে ফাতেমার বিয়ে করবে দয়ার নবের জামায় হবে গ কারনা মনে আসা জাগে রে কার মনে আসা জাগে রে আমি আল্লাহর নবীর জামায় হব আল্লাহর জান্নাতে আমি যাব ওরে আমার আব্বা জানের আরে সবাই গিয়ে লাইনে লাইন দিতে লাগলো কিন্তু ভাইরা আল্লাহর জামাই ছিল নাম হলো হজরত উসমান গণির আদি আল্লাহ তাল আল্লাহর নবীর হজরত উসমান গনি ডেকে ডেকে আলীকে বলতে লাগলো ও ভাই আলী গো একবার শুনে লাও লাও ভাই ও ভাই উসমান বলো বলো ও ভাই আলী একবার শোন তুমি একবার নবীর দরবারে প্রস্তাব দাও বিয়ের জন্য ফতিমার বিয়ের জন্য হযরত আলী ডেকে वाले ভাইরে ও ভাই ওসমান তুমি কি করে বললে ভাইরে ও ভাই ওসমান কত বেগুনি শোনা শোনা আজ আমি তোমাকে বলব গো আমি কেমন করে নবীর দরবারে যাব ফাতেমার বিয়ে দেবেন নববী কত ধনী লোকের ছেলেরা গিয়ে লাইন দিয়েছে টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যবসায়ী ছেলেরা সবাই গিয়ে নবীর দরবারে গিয়ে লাইন দিয়েছে আল্লাহর নবীর বেটি ফাতিমার বিয়ে করব বলে ও ভাই আলী ও ভাই রে আমার টাকা নাই পয়সা নাই ও ভাই উসমান একবার শোনো আমি এত গরিব রে আমার ভালো ঘর নাই থাকার আমার দেন মহর দেব দেন মহরের পর্যন্ত টাকা আমার কাছে না আল্লাহর নবীর যাওয়াই হযরত উসমান ডেকে বলে ভাই আলী রে একবার গিয়ে একটুখানি বলে দেখো বলে দেখো আল্লাহ যদি নসিবে রাখে তোমার হবে আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ ইনি ছিলেন বাবা বড় আল্লাহর নবের জামাই হজরত আলী কারমুল্লাহ বড় ছিলেন জ্ঞানী সাহাবি জ্ঞানী মানুষ জ্ঞানের জ্ঞানের ভান্ডার একবার কি জোরে জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ বড় জ্ঞানের ভান্ডার বড় জ্ঞান ছিল ভদ্র মানুষ ছিলেন বাবা হজরত আলী তালান আব্বা কিছু কিছু ছেলেরা আছে দেখবেন এই যে গাছে ফল থাকে দেখবেন গাছের ডালগুলো ঝুঁকে যায় নিচু হয়ে যায় আর যে কাছে ফল থাকে না আপনার ডালগুলো উঁচু হয়ে ওঠে আব্বাজান ভাই দানা মার একটুখানি শুনলে বুঝতে পারবেন আরে কিছু কিছু ছেলেরা আছে তাদের ভিতরে মাল মশলা নাই সকালবেলা উঠে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন সিগারেট এমন কায়দা করে ধরিয়ে নিয়ে যাবে আর ফুঁক মারতে মারতে যাবে যেন মনে হয় টাকা খালি ওর আছে আর কারোর টাকা নেই এমন করে ধোমা মারবে একবার দু তকবিদার না রাই তকবি সবাই মিলে বলুন না রায় তকবি এ না তকবীর এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই ও মদিনার কামলি ওয়ালাও সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অম দিনারে কামলি ওলাও সালাম তোমায় এ তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায় ও মদিনার কামলি ওলাও সালাম তোমায় সবাই মিলে বলুন আল্লাহ ভগবান না রায় তকবীর আরো জোরে বলুন মা আল্লাহ কবুল করুন আপাদান ভাই আমার আমি যে কথাটা বলতে চলেছিলাম আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর জামাই হযরত আলিকার মূল্য বজহু বড় জ্ঞানী মানুষ জ্ঞানের ভাণ্ডার ছিল বড় লাজুক মানুষ ছিল আল্লাহ নবীর জামাই উসমান বলি ডেকে বলেছেন ভাই আলি যাও না নবীর দরবার প্রস্তাব দিয়ে দেখো না আল্লাহ যদি রাজি থাকে হবে আল্লাহর নবীর জামাই হজরতে আলি চলল আব্বারে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আমার নবীর দরবারে আব্বা গিয়ে আব্বারে কথাখানা না বলে পালিয়ে আবার চলে গেল আবার একদিন গেলেন বাবা সেদিনও বললেন না চলে গেলেন আবার তৃতীয় দিনের মাথাতে আমার নবীর দরবারে আমার দয়ার নবীর ডাক দিয়া বলতে লাগলো ও বাবা আলি বলো বলো তুমি বারে বারে আসছো আর চলে যাচ্ছ তুমি কিছু কথা বলছো না ও বাবা আলি বলো কি তোমার কথা বলো ইয়া সুলা্লা ইহা আপনি যদি রাজ হয় যা আমি ফতি মার আমি বিয়ে করতে চাই আপনি যদি রাজি হন আমি বিয়ে করতে রাজি আছে এই না কথা খানা যাই বল আছে আল্লাহ অববল আলামন ডাক দেয়া জবার আহিলা মিনকে ডাকে রে ও ভাই জব আইল লেও ও জিব আইলে রে আর দেরি না করে একবা চলে যাও জিবরাইল কেন 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 জিবরাইলে রে ও নবীর দরবারে হাজির হইয়া যাবে একবার একটু কানে গিয়া বলবে ওই বিয়াতে ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে অজিব রাইলে রে আমি আল্লাহ রব্দুল আল আমিনী এই বিয়েতে রাজি ফাতেমারা আলীর বিয়ে যেন হয়। আমি আল্লাহ স্বয়ং এই বিয়েতে রাজি হয়ে গেছে আমার নবীর দরবারের সংবাদখানা দিয়ে দা সবাই বলবেন না শুভান আল্লাহ আরো জোরে বলবেন না শুভান আল্লাহ আল্লাহ রাজি বিয়েতে কে রাজি বলুন আল্লাহ রাজি আল্লাহ যেখানে রাজি কে কারে কাজী আর কাজী সাহেব আর কেউ কিছু করতে পারবে

বললেন বললেন না না প্রকাশ করলেন বাবা আলী তুমি বিয়ে করবে আচ্ছা একটা কথা বলি অনেক ছেলেরা তো বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল তারা আমার কাছে খবর দিয়েছিল কারোর মানা করা হয়নি নিষেধ করা হয়নি তবে বাবা আলী তাদের সঙ্গে একটা আলোচনা করতে হবে হুজুর করেন কোনো অসুবিধে নাই সবাই ডেকে নেন সবাইকে দেখে নিয়েছেন আল্লাহর নবী ডেকে বলছে বাবা তোমরা ফাতেমাকে বিয়ে করবে তবে শোনো অনেক ছেলেরা এসেছে তোমরা আমি একটুখানি তোমাদের বলবো তোমরা কোরআন শরীফ জানো কোরআন শরীফ পড়া আমার শোনাতে হবে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ জোরে বলবেন না সুবহানাল্লাহ কি শোনাতে হবে কোরআন শরীফ পড়ে আব্বা আল্লাহ নবী কথা দিচ্ছে বিয়ে দেব আমি একটুখানি তোমাদের কাছে জানছি কোরআন শরীফ প্রথম থেকে কে লাস্ট পর্যন্ত পড়ে একটুখানি কে আগে খতম করতে পারবে আমি ফাতেমা তার সঙ্গে বিবাহ পড়িয়ে দেব আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরাও আমাদের মেয়েদের বিয়ে দিই ছেলে দেখতে আমরা যাই যাই কি যাই না আমরাও ছেলে দেখতে যাই আমরা ছেলে দেখতে গিয়ে আমরা ওই রকম জিজ্ঞাসা করি না বাবা নামাজ পড়ো রোজা করো তুমি মানে মানে নামাজ রোজা করো কোরআন শরীফ পড়ো ও সব জিজ্ঞাসা করি না আমরা জিজ্ঞাসা করি মামা তুমি ওই কোন ব্যাংকে চাকরি করো পুকুর কটা আছে তোমার জমি জায়গা আছে টাকা ব্যাংকে কত আছে চেহে মাল করি খুঁজছি মাল করি আবাহ আল্লাহ নয় বলেন না বাবা কোরআন শরিফের আজকের আমাদের কোনো দাম নাই কোরআন শরিফ আমাদের কাছে কোনো ব্যাপারই নয় আজকের আজকের কোরআন শরিফটা আমাদের কাছে কাছে একটা বাংলা বইয়ের থেকেও কম দাম সকলে বলুন না নাউজুবিল্লা কত বড় আমরা ক্ষতির জায়গায় পৌঁছে রয়েছি আজকে আমাদের ছেলেদের আমরা কোরআন শরীফ শেখাতে চাই না আমরা বাংলা শেখাই টিভি মাস্টারের কাছে দিই যে মাস্টার বারোশো টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা নেবে একটা বাংলা শিক্ষা দেবে ইংরাজি পড়াবে অঙ্ক শেখাবে দু হাজার টাকা মাইনে দেবো এক মাস খালি টিভি পড়াবে একটা কোরআন শরীফ পড়াবে দুশো টাকা মাইনে চাইলি তুমি মৌলিক হোস ওই জন্যই কিরাম রাশ নেবে তুমি মৌল বিহ ওই জন্য টাকা নেওয়ার জন্য কোরআন শরীফটা দামি সেইটা ফ্রি পড়াবে আর একটা বাংলা ইংরেজি শেখাবে ওখানটায় দু টাকা মাইনে দেব তার তবুও রেখে দেব আমাদের দেশে আজকে আমরা নিজেরাই ক্ষতি ডেকে আনছি বাবা কোরআন শরীফের মূল্য আমরা দিতে চাই না একটা মাওলানা সাহেবের দুটো টাকা হোক ওটা আমরা মনে আমরা প্রাণী আমরা ভালো মেনে নিতে পারি না আবেদন ভাই আমার আর সোনার মানিক ভাই বলতে গেলে অনেক কথা এসে যায় আমি ওদিকে আমি যেতে যাচ্ছি না আমি একটুখানি বলতে চাচ্ছি নসিহাত করে কোরআন শরীফ আমাদের ছেলেদের যাদের হয়েছে আল্লাহ যাদের সন্তান দিয়েছে প্রতি গ্রামে গ্রামে মাদ্রাসা না থাক প্রতি গ্রামে গ্রামে মসজিদ তো ইনশাল্লাহ আছে সেই মসজিদে মাওলানা সাহেবের নামাজ পড়ায় মাওলানা সাহেবের কাছে একটা টাইম বাচ্চাদের পাঠিয়ে দেবেন আমি বাংলা শেখাতে মানা করছি না ইংরেজি শেখাতে মানা করছি না অঙ্ক শেখাতে মানা করছি না কলেজে পড়াতে মানা করছি না কলেজে পড়ান ইংরাজি শেখান বাংলা শেখান আব্বা কোরআন শরীফ একটা টাইম একটুখানি দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা টাইম একটুখানি দেবেন বাচ্চাগুলো যেন মসজিদে গিয়ে কোরআন শরীফটা পড়া শিখে নিতে পারে অজু করার সিস্টেমটা শিখে নিতে পারে নামাজ কেমন ভাবে পড়তে হয় জেনে নিতে পারে আল্লাহকে চিনে নিতে পারে নবীকে চিনে নিতে পারে আমাদের ছেলেদেরকে এই শিক্ষাটা আমরা দিয়ে দেব আমাদের যা হয়ে গেছে গেছে আমাদের যা হয়ে গেছে গেছে আমাদের সন্তানদের আমরা শিক্ষা দেব সকলে আছেন বাবা আল্লা বলছেন বাবা তোমরা কোরআন শরীফ পড়তে পারো আল্লাহ নবী বলেন জেনে তোমাদের আমি বলব তোমরা কে আগে